নমস্কার বন্ধুরা, রিনা দর্শনায় সবাইকে স্বাগত। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি একটা অন্য ধরনের রেসিপি। যারা পানিহাটির নাম শুনেছেন তারা অবশ্যই জানবেন যে পানিহাটির দধি চিড়া বিখ্যাত। তো সেখানকার দধি চিড়ার রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, কিভাবে পানিহাটির মৎস্যপের দধি চিড়া ভোগ বানানো হয়। তো এখানে রয়েছে চিড়ে, যেটা একটু মোটা সাইজের, মানে পাতলা চিড়েটা নয়, একটু মোটা সাইজের যে চিড়েগুলো হয় সেই মোটা চিড়েটা, মোটা ধরনের। আর রয়েছে চিনি, তাছাড়া রয়েছে টক দই, সামান্য মিষ্টি দোকানের কিশমিশ, ব্যানানা স্লাইস বা কলার টুকরো করা, আর রয়েছে আমান, তাছাড়া রয়েছে খেজুর কুচি করা, রয়েছে ভাঙা কাজু, আর রয়েছে থেতো করা আদা, আর রয়েছে গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ আর এলাচ একসঙ্গে গুঁড়ো করা। এটা কোনো রকম ভাজা না, শুধু মিক্সিতে গুঁড়ো করা। আর রয়েছে বাতাসা। তো চলুন শুরু করা যাক আজকে রেসিপি। তো এই যে চিড়ে আছে, প্রথমে চিড়েটাকে আগে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তো চিড়েটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমার 2 কাপ মতো চিড়ে আছে। পানিহাটি যে মহোৎসব হয় তার মহোৎসবের দড়ি চিড়া এভাবে ভোগ দেওয়া হয়। আর যদি আপনারা চান, বাড়িতে যাদের গোপাল আছে তারা এভাবে গোপালজিকে, নাড়ু গোপালকে এভাবে দধি চিড়া ভোগ দিতে পারেন। তার জন্যই আজকে আমি এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এর ভিতরে 300 গ্রাম পরিমাণ আমি টক দই দিয়ে দিচ্ছি। 300 গ্রাম পরিমাণ টক দই এর ভিতরে দিয়ে দিলাম। আর দেব এখানে ব্যানানা স্লাইস, এখানে আমার 4টে পাকা কলা আছে, তো আমি এটাকে স্লাইস করে নিয়েছি, 4টে পাকা কলা আছে, তো স্লাইস করা পাকা কলাগুলোকে দিয়ে দিলাম। আর দেব বাতাসা, এখানে আমি 100 গ্রাম মতো বাতাসা দিয়ে দিলাম, সাদা বাতাসা। আর দেব খেজুর, এখানে কুচি করা খেজুর দানাগুলোকে বাদ দিয়ে, আমি এভাবে সরু সরু কুচি করে নিয়েছি, দানাগুলোকে বাদ দিয়ে দিয়েছি। তো খেজুরের পরিমাণ এখানে আমি 4 চা চামচ পরিমাণ খেজুর কুচি দিয়ে দিলাম। খেজুর কুচি দেওয়ার পর এর ভিতরে আমি দেব আমন্ড কুচি। তো আমন্ড এখানে কুচি করে নিয়েছি, এটা 4 চামচের 2 চামচ পরিমাণ আছে, এর ভিতরে দিয়ে দিচ্ছি। আর দেব কিশমিশ, এখানে কিশমিশের পরিমাণ 4 চামচের 2 চামচ পরিমাণ কিশমিশ দিয়ে দিলাম। ভাঙা কাজু, কাজুগুলোকে এভাবে ছোট ছোট টুকরো করে নিয়েছি, ভেঙে নিয়েছি। তো ভাঙা কাজু এখানে আমি 4 চামচের 2 চামচ পরিমাণ দিয়ে দেব। আপনারা চাইলে এর থেকে বেশি পরিমাণেও দিতে পারেন, কারণ যতটা পরিমাণ চিড়ে থাকবে সেই অনুযায়ী দিতে হবে। তো আগে আমি বাতাসা দিয়েছি, তো এখানে আরও সামান্য 2 চামচ পরিমাণ চিনি আমি দিয়ে দেব, 4 চামচের 2 চামচ পরিমাণ চিনি আরও দিয়ে দেব। আর আদা থেতো করা, এটা কিন্তু মিক্সিতে পেস্ট নয়, কোনো রকম জল দেওয়া যাবে না, শুকনো, মানে আদাটাকে থেতো করে নিতে হবে শিল নোড়াতে বা হামান দিস্তেতে, কোনো রকম জল ছাড়াই এটাকে একটু থেতো করে নিতে হবে সামান্য, এখানে 1 পিঞ্চ 2 পিঞ্চ মতো। আর রয়েছে এখানে গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ আর এলাচ একসঙ্গে মিক্সিতে গ্রাইন্ড করা, শুকনো খোলায় ভাজা না, কিচ্ছু না, শুধুমাত্র গোটা মশলাটাকেই মিক্সিতে গুঁড়ো করে নিতে হবে। সেই মশলাটাই দিয়ে দিচ্ছি, এখানে 1 চা চামচের 1.5 চা চামচ পরিমাণ মশলাটা দিয়ে দিলাম, গরম মশলার যে গুঁড়োটা আছে। এবার
এর ভিতরে দেব। দোকানে সামান্য মিষ্টি আনা ছিল ঘরে, সেটাই আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে মিষ্টির পরিমাণ এতে বেশিও দিতে পারেন। তো আমি এখানে দিয়ে দিচ্ছি গুজিয়া আর ক্ষীর কদম। এবার সব কিছু দেওয়ার পর ভালোভাবে এটাকে মেখে নিতে হবে। এভাবে পানিহাটির দধি চিড়া বানানো হয়ে থাকে, সেই রেসিপিটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। যাদের ঘরে গোবিন্দজি আছেন বা গোপাল আছেন, বাল গোপাল, তো তারাও গোপালকে এভাবে দধি চিড়ার ভোগ দিতে পারেন। সেই জন্যেই আজ আমি এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আমার এভাবে সবটা মাখা হয়ে গেছে, সব কিছু দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এবার এটাকে ঠাকুর ভোগের জন্যে দিয়ে দিতে পারেন। তো আজকে আমি পানিহাটির দধি জিরা মহোৎসবের যে মালসা ভোগ হয় তারই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কিভাবে বানাতে হয় সেটাই, ঠাকুরকে কিভাবে ভোগ দিতে হয় তা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর আপনারাও ঘরে বাল গোপাল থাকলে এভাবে ভোগ দিতে পারেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব আপনি খুব সহজেই তার নোটিফিকেশান পেয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকুন সকলে।